বাংলাদেশ স্বাধীন হবার পরে কেটে গেছে 52টি বছর, কিন্তু এখনও সেই 25শে মার্চের গণহত্যার কথা চিন্তা করলে ভয় কেঁপে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। পুরো ঢাকা শহর জুড়ে চলা অপারেশন সার্চলাইটের ভয়াবহতার চিহ্ন এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যতগুলো গণহত্যা চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বর্বর ছিল জগন্নাথ হলের গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র অজয় দাশগুপ্ত থাকতেন জগন্নাথ হলে। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অজয় ভেবেছিলেন পাকিস্তানি বাহিনী বড়জোর তাদের গ্রেফতার করতে পারেন, গণহত্যা হতে পারে এমন ধারণা ছিল না তার। 25শে মার্চ সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমি জগন্নাথ হলে ছিলাম। সেই রাতে আমাদের অনেকের মনে হয়েছিল যে পাকিস্তান আর্মি হামলা চালাতে পারে, তবে আমাদের কাজ ছিল সর্বোচ্চ গ্রেফতার পর্যন্ত। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। এই ধরনের ভয়াবহ গণহত্যা পরিচালিত হবে, সেরা ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করে তাদের উপরে এইভাবে রুমে রুমে ঢুকে ঢুকে কিংবা যাকে যেখানে পাচ্ছে হলের দারোয়ান পিয়ন থেকে শুরু করে হলের প্রাধ্যক্ষ সবাইকে নির্বিচারে মেরে ফেলবে এই ধারণাটা কিন্তু আমার ছিল না। তিন দিক থেকে কিন্তু জগন্নাথ হলকে তারা গুলি করতে করতে, মেশিন গানের গুলি এবং কামানের গোলা নিক্ষেপ করতে করতে ঢুকে পড়ে জগন্নাথ হলে। প্রত্যেকটা রুমে রুমে ঢুকে ঢুকে তারা হত্যাকাণ্ড পরিচালনা করে। পাকিস্তানি বাহিনীদের এই বর্বরতায় সেদিন প্রাণ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় গুহঠাকুরতা, গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মনিরুজ্জামান সহ বেশ কয়েকজন শিক্ষক। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। গোবিন্দদেব এই জগন্নাথ হলের মাঠের একটা অংশে শিববাড়ি এলাকায় তার বাসা ছিল, সেইখানে তাকে তার বাসভবনে প্রবেশ করে হত্যাকাণ্ড চালায়। জগন্নাথ হলের এখন যেখানটায় এখানে রবীন্দ্র ভবন গড়ে উঠছে সেই দিকে যে গেটটা, তার বাইরে ছিল তখনকার প্রাধ্যক্ষ ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা, তাকে তার বাসভবনে হত্যা করে। ওই বাসভবনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান তাকে হত্যা করে। অর্থাৎ এই সামগ্রিক হত্যাকাণ্ডটা ছিল কিন্তু একেবারেই পরিকল্পিত। জগন্নাথ হলে ঠিক কতজন শহীদ হয়েছিলেন তা এখনও অজানা, তবে ধারণা করা হয় বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে হলের মাঠে শতাধিক ছাত্র, কর্মচারী, শিক্ষক ও বস্তিবাসীকে গণকবর দিয়েছিল পাকিস্তানি বাহিনী। এই যে গোবিন্দচন্দ্র দেব ভবনের ছাদে 9 জন ছাত্র উঠে গিয়েছিল, সেই 9 জনকে 3 জন 3 জন করে লাইনে দাঁড় করিয়ে ছাদের মধ্যে গুলি করে। 26শে মার্চ সকালে কয়েকজন তখনও বেঁচে ছিলেন, তাদেরকে দিয়ে এই জগন্নাথ হলের এই ভবন পাশে দক্ষিণবাড়ি বলতো, এখন ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবন, তারপরে এখন যেখানে অক্টোবর স্মৃতি ভবন এইটা একসময় অ্যাসেম্বলি হল বলতো, সেইখানে যাদেরকে হত্যা করেছে কয়েকজনকে জীবিত ছিল তখনও 26শে মার্চ সকালে, তাদেরকে দিয়ে জগন্নাথ হলের এইখানটায় যে গণকবর, সেই গণকবরের ওই জায়গাটায় এনে জড়ো করে, এই বুলডোজার দিয়ে গর্ত করে চাপা দেয় এবং আবার বুলডোজার তার উপরে চালিয়ে দেয়। ভূমিকম্পে যেমন এপিসেন্টার থাকে, 71-এ গণহত্যার নৃশংসতারও কিন্তু এপিসেন্টার রয়েছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষভাবে সেই হত্যাকাণ্ডের প্রধান যারা শিকার হয়েছিল সেটা কিন্তু ছিল এই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিন থেকে যাত্রা শুরু করা জগন্নাথ হল। পরবর্তীকালে জগন্নাথ হলের শহীদদের স্মৃতি ধরে রাখতে ছাত্ররা নিজেদের রক্ত বিক্রির টাকায় গড়ে তোলে স্মৃতিস্তম্ভ। আমরা ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করব, রক্ত বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেটা দিয়েই আমরা শহীদদের স্মরণ করব। আমরা ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে কথা বললাম, তারা বলল যে 40 টাকা করে আমরা প্রতি ব্যাগ রক্ত সংগ্রহ করব, 400 মিলিলিটার। আমরা তাতে রাজি হয়ে গেলাম এবং আমি রক্ত দিয়েছি, আরও প্রায় 200 ছাত্র রক্ত দিয়েছেন। রক্ত বিক্রি করে এই শহীদদের স্মরণের এই অনন্য আয়োজন আমরা করেছি। এই স্মৃতিস্তম্ভে 25শে মার্চ রাতে শহীদ হওয়া 66 জন শিক্ষক, ছাত্র এবং কর্মচারীর নাম খোদাই করা আছে। অন্তরা সেন, সময় সংবাদ।